শ্রোতৃমণ্ডলী, সবাইকে স্বাগতম জানাচ্ছি এগ্রি বাংলা ইউটিউবের পক্ষ থেকে। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে পেঁয়াজ ফসলের বীজ উৎপাদন কলা কৌশল প্রযুক্তি নিয়ে উপস্থাপনা করব। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন। আমি শুরু করছি যে ইতিপূর্বে আপনারা পেঁয়াজের তিনটা পর্ব দেখছেন। আজকে বীজ উৎপাদন পর্ব। তো এইখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে পেঁয়াজের বীজ উৎপাদন একটু জটিলই বলা চলে, যে আবহাওয়া এবং প্রতিকূল পরিবেশ বিরাজমান থাকলে অনেক সময় বীজ উৎপাদন ব্যাহত হয়। আপনাদেরকে যে জাত সম্পর্কে একটু আইডিয়া দেই, যে আমাদের দেশে শীতকালীন উদ্ভাবিত জাতগুলো হলো বাড়ি পেঁয়াজ 1, বাড়ি পেঁয়াজ 6 এবং বাড়ি পেঁয়াজ 4। এই তিনটা জাত শীতকালীন এবং গ্রীষ্মকালীন জাতগুলো আপনারা ইতিপূর্বে যারা দেখছেন, যে একটা হলো বাড়ি পেঁয়াজ 2, বাড়ি পেঁয়াজ 3 এবং বাড়ি পেঁয়াজ 5, এগুলো হলো গ্রীষ্মকালীন জাত। এখন এই দুই জাতেরই বীজ উৎপাদন সাধারণত শীতকালেই করা হয়ে থাকে। কারণ হলো শীত মৌসুমে বীজ উৎপাদনের জন্য যে পরিবেশগুলো দরকার, যে ঠান্ডা পরিবেশ থাকতে হবে, পরিষ্কার এবং উজ্জ্বল সূর্যালোক থাকতে হবে, এঁটেল দোআঁশ মাটি বীজ উৎপাদনের জন্য উত্তম, এবং সেই হিসাবে মৌসুম হিসাবে আমাদের শীতকাল হলো বীজ উৎপাদনের জন্য বেস্ট। এখানে যে পদ্ধতিটি অনুসরণ করা হবে সেটা হলো কন্দ থেকে বীজ উৎপাদন, পেঁয়াজের কন্দ থেকে বীজ উৎপাদন। আমাদেরকে মাতৃকন্দ সংগ্রহের জন্য যে জিনিসগুলো বিবেচনা রাখতে হবে, একটা হলো যে কন্দটা যেন পরিপক্ক থাকে এবং এর গলা বা উপরে পোষণ যেটা থাকে সেটা যেন চিকন থাকে এবং রোগমুক্ত থাকেন। প্রতিটা কন্দ রোগমুক্ত হইতে হবে এবং কন্দের ওজন 15 থেকে 20 গ্রাম, এটা হলো উত্তম। রোপণের উপযুক্ত সময়, কন্দ রোপণের উপযুক্ত সময় হলো অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ। এর চেয়ে বেশি আগাম রোপণ করলে অনেক সময় ফুলের সংখ্যা কমে যেতে পারে, আর বিলম্বে রোপণ করলে ফুল কম হবে, পোকার আক্রমণ বেশি হবে এবং ঝড় বৃষ্টির একটা ভয় থাকে। কন্দ রোপণের পদ্ধতির মধ্যে আমরা আরো একর প্রতি কন্দের চাহিদা হবে এখানে যে 400 থেকে 600 কেজি কন্দ লাগবে যদি আমরা ওইভাবে আবাদ করি। এখানে আমরা রোপণ নালা বা হাত লাঙ্গল বা যেভাবেই হোক একটা নালা তৈরি করে সেই নালার গভীরতা হবে 5 থেকে 6 সেন্টিমিটার এবং সেই নালায় সারির দূরত্ব থাকবে 25 সেন্টিমিটার এবং কন্দের দূরত্ব হবে 20 সেন্টিমিটার। এই পদ্ধতিতে আমাদের লাগাইতে হবে। আচ্ছা, জমিতে যে সারগুলো দিতে হবে যে কন্দ রোপণের আগে এবং পরে, সেগুলা এইখানে দেখানো হয়েছে যে আমরা একর প্রতি একটা সারের মাত্রা, এটা বাংলাদেশ মশলা গবেষণা কর্তৃক উদ্ভাবিত সুপারিশ মাত্রা আপনাদের সামনে উপস্থাপন করছি। যে এখানে গোবর একরে 4000 কেজি এবং সবগুলাই শেষ চাষের সময় দিতে হবে, আর টিএসপি 110 কেজি শেষ চাষের সময় দিয়ে দিলেই হবে। পটাশ সার 60 কেজি লাগবে একরে, এখানে 20 কেজি শেষ চাষের সময় এবং পরে পরবর্তীতে 25 থেকে 30 দিনের মধ্যে আপনি 25 থেকে 30 দিনের মাথায় 14 কেজি এবং 50 থেকে 55 দিনের মাথায় 13 কেজি এবং 70 থেকে 75 দিনের মাথায় 13 কেজি সার উপরি প্রয়োগ করতে হবে। ইউরিয়া সার একরে 100 কেজি লাগবে, আর এখানে শেষ চাষের সময় 28 কেজি এবং পরবর্তী তিনটা কিস্তিতে প্রতি কিস্তিতে 24 কেজি হিসাবে দিতে হবে এবং এটা আপনার 25 থেকে 30 দিনের মধ্যে একটা এবং 50 থেকে 55 দিন এর মাথায় একটা, আর একটা হলো 70 থেকে 75 দিনের মাথায় এই 24 কেজি করে সার দিতে হবে। জিপসাম লাগবে একরে 44 কেজি, এর সবগুলো সারই শেষ চাষের সময় দিতে হবে।
জিঙ্ক অক্সাইড বা দস্তা সার লাগবে 1 কেজি 200 গ্রাম। এটা জমি সেচ চাষের সময় দিয়ে দিতে হবে। আর বোরিক অ্যাসিড 2 কেজি লাগবে, এটা পুরাটাই জমি সেচ চাষের সময় দিয়ে দিতে হবে। বীজ উৎপাদনের জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আইসোলেশন ডিস্টেন্স, যে অন্য জাত থেকে যাতে 1000 মিটার বা 1 কিলোমিটার অন্তত পক্ষে ডিস্টেন্স বজায় রাখতে হবে। রগিং, এটা হলো বীজ উৎপাদনের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে 3 বার রগিং করতে হবে, একটা বৃদ্ধি পর্যায়ে, একটা ফুল আসা পর্যায়ে, আর একটা হলো কর্তনের আগে। এই রগিং এর সময় যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে, যে বীজাত বাছাই করে ফেলতে হবে, আর রোগাক্রান্ত গাছকে তুলে ফেলতে হবে, অপুষ্ট গাছ থাকলে সেটাও তুলে ফেলতে হবে, আগাছা পরিষ্কার রাখতে হবে, এবং অসাদৃশ্য কোনো গাছ থাকলে সেটাও তুলে ফেলতে হবে। আন্ত পরিচর্যা, আমাদের যে সার প্রয়োগ করা হবে জমিতে সেই সময়ে এবং পরবর্তীতে অবস্থা বুঝে সেচ দিতেই হবে। মাটি আগলা করে দিতে হবে, চটা বেঁধে গেলে এটা মাটি আগলা করে দিতে হবে, এবং গোড়ার মাটি তুলে দিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, আর যখন ফুল এসে যাবে তখন পুষ্পদণ্ড খুঁটি বা ঠ্যাংনা দিয়ে বেঁধে রাখতে হবে, এবং পরিমিত নিয়মিত জমি পরিদর্শনে রাখতে হবে। পেঁয়াজের একটা রোগ এবং একটা পোকা বিশেষ করে ক্ষতি করে থাকে, এই মধ্যে পার্পল ব্লস রোগটা অনেক সময় দেখা যায়, যে পেঁয়াজের পাতা বা ফুলের পুষ্পমণ্ডলের নিচে এরকম দাগ পড়ে এবং ভেঙে যায়। তো এর জন্য আমাদের যেটা যে বীজ শোধন প্রোভেক্স 200 দিয়ে, এটা প্রতি কেজি বীজে 2.5 গ্রাম বীজ শোধন করে নিয়ে লাগালে এই রোগটা কম হবে। এবং জমিতে যদি দেখা দেয় এই রোগ, সেই ক্ষেত্রে রোভরাল প্রতি লিটার পানিতে 2 গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে, অথবা সেন্সেশন প্রতি লিটার পানিতে 1 মিলিলিটার মিশিয়ে 7 থেকে 10 দিন পর পর 3 থেকে 4 বার স্প্রে করতে হবে। পেঁয়াজের আর একটা থ্রিপস পোকার আক্রমণ হয় অনেক সময়, এরকম লক্ষণ দেখবেন আপনারা, এবং সেই ক্ষেত্রে সাবান মিশ্রিত পানি 4 গ্রাম পার লিটার পানিতে মিশে স্প্রে করতে হবে, অথবা অ্যাডমায়ার প্রতি লিটার পানিতে 1 মিলিলিটার হারে মিশে স্প্রে করতে হবে। আচ্ছা, আমাদের পেঁয়াজের বীজ উৎপাদনের ক্ষেত্রে সংগ্রহ সাধারণত 20 থেকে 25 বার, কদমের মুখ ফেটে গেলে, কালো বীজ দেখা গেলে সেই সময় সংগ্রহ করতে হবে। একই সঙ্গে সব পুষ্পদণ্ডের বীজ পরিপক্ক হয় না বিধায় 2 থেকে 3 বারে বীজ তুলতে হবে, আর পুষ্পদণ্ডের নিচ থেকে 5 থেকে 7 সেন্টিমিটার সহ কদমগুলি কেটে তুলতে হবে। এরপরে সংগৃহীত কদমগুলি কয়েকদিন রোদে শুকাইতে হবে, এবং ঘষে খোসা থেকে বীজ আলাদা করতে হবে, পরিষ্কার করতে হবে, এবং সংগৃহীত বীজ 2-3 দিন রোদে শুকাতে হবে। বীজ সংগ্রহকালে বীজের আর্দ্রতা 6 থেকে 7% রাখতে হবে, এবং বীজ ঠান্ডা অবস্থায় সংরক্ষণ করতে হবে। বায়ু নিরোধক পলিথিন ব্যাগে ভরে, সিল করে, টিন অথবা প্লাস্টিক পাত্রে ভরে শুকনা জায়গায় সংরক্ষণ করতে হবে। একর প্রতি 240 থেকে 480 কেজি বীজ হইতে পারে যদি এইভাবে আবাদ করেন। ধন্যবাদ সবাইকে।